بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد সুপ্রিয় ইকরা বাংলা দর্শক শ্রোতা, শুরুতে আমি নাজমুল হাসান স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা স্টুডিওতে লাইভ প্রচারিত কোরআন ও সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসনুন দোয়ায়। এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে যারা আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি সপ্তাহে আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, ইকরা বাংলার নিয়মিত আলোচক, দারুল ইলম লন্ডনের সম্মানিত ইমাম হজরত মৌলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হজরতের কাছে ফিরে যাব, তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানের সর্বপ্রথম সম্মানিত অতিথি কয়েকটি বিশেষ দোয়া নিয়ে আলোচনা করেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হয়। আজও সম্মানিত অতিথি আপনাদের সম্মুখে কয়েকটি দোয়া নিয়ে সর্বপ্রথম আলোচনা করবেন, পরবর্তীতে আপনাদের থেকে আমরা কল নিব। তো চলুন আমরা আর কথা না বেড়ে চলে যাই সম্মানিত অতিথির কাছে দিকে। আমাদের জন্য সম্মানিত অতিথি কী দোয়া নিয়ে এসেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, রোজার মধ্যে কষ্ট করে সময় দিচ্ছেন আমাদেরকে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ দর্শকদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে। দর্শক অভিজ্ঞতা আছেন, আজ কি দোয়া হতে পারে? নাহমাদুল্লাহ আল আযীম ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল আমিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা মান তাবিয়াহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليلة القدر خير من ألف شهر قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان عن عائشة رضي الله عنها قالت قلت يا رسول الله أرأيت إن علمت أي ليلة ليلة القدر ما أقول فيها قال قولي اللهم إنك عفو تحب العفو فاعف عني بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে মস্তন্দর প্রোগ্রামে স্বাগত জানাই। আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি আজকের নির্দিষ্ট দোয়াতে যাওয়ার আগে পবিত্র রমাদানের, আজকে আমরা এই ২০ রমজানের মধ্যে আসি, ২০ রমাদানের মধ্যে আমরা আসি আলহামদুলিল্লাহ। প্রথমে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের মধ্যে আমাদেরকে হায়াতের মধ্যে রেখেছেন। প্রথম দশক আমরা শেষ করেছি, দ্বিতীয় দশকের শেষ দিনে আমরা আছি, এবং সর্বশেষ দশক যেটা সবচেয়ে দামি দশক, সেই দশকে আমরা আজকে মগরিব থেকে ডুবছি, একটু পরেই আমরা ঢুকছি শেষ দশকে। আজকের রাত্রে যেটা আসতেছে সেটা হবে বেজুরের রাত, ২১-এর রাত। তাহলে আমরা কদরের মধ্যে ঢুকে যাচ্ছি, কদরের রাত্রে আমরা ঢুকে যাচ্ছি। সেই মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে হায়াত দান করেছেন। আমরা আজকে আপনাদের সামনে রমজানের শেষ দশকের যে ৬০টি সুন্নাহ আমল আছে, রমজানের যে শেষ দশকের যে ৬০টি সুন্নাহ আমল আছে, এগুলো নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করেই আমরা দোয়াতে যাবো ইনশাআল্লাহ। আজকের নির্দিষ্ট দোয়াতে আমরা যাব। আসুন আমরা একবার এই রমজানের শেষ দশকের যে ৬০টি সুন্নাহ, এর মধ্যে এক নম্বর হইল যে রমজানের শেষ দশকে আমরা কি করব, রাত্রি জাগরণ করব। রমজানের শেষ দশকে আমরা কি করব, রাত্রি জাগরণ করব। নর্মাল আল্লাহ রসুলের এই লাইফটা এরকম না যে পুরা রাত্রে জাগরণ করা, এটা আল্লাহ রসুলের কি না সুন্নাহ না, কিছু ঘুমানো কিছু নামাজ পড়া, এরকমই আমাদের নবীর সুন্নাহ ছিল। কিন্তু শেষ দশকে, রমাদানের শেষ দশকে আল্লাহ রসুলের সুন্নাহ আমল হলো রাত্রি জাগরণ করা, পুরা রাত্র কি করা, জাগরণ করা, সব গুজারি করা, সজাগ থাকা বিভিন্ন আমলের মাধ্যমে। আপনি নামাজ পড়বেন, আপনি জিকির করবেন, আপনি দোয়া করবেন, এইরকম তেলাওয়াতে কোরআন করবেন, এর মাধ্যমে আপনি পুরা রাত্র জাগরণ করবেন। তাহলে এক নম্বর সুন্নাহ হইল রমজানের শেষ দশকের, এক নম্বর সুন্নাহ হলো যে রাত্রে জাগরণ করা, রাত্রের মধ্যে কি করা, যে রাত্রের মধ্যে না ঘুমিয়ে রাত্রের মধ্যে ইবাদতের মাধ্যমে, নামাজের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে, জিকিরের মধ্যে, দোয়ার মধ্যে রাত্রকে কাটিয়ে দেওয়া, এই সমস্ত আমলের মধ্যে রাত্রকে কাটিয়ে দেওয়া। নম্বর ২ হলো যে ফ্যামিলির সবাইকে জাগ্রত করা,
আল্লাহ রাসূল নরমাল নিয়ম এরকম ছিল না। আল্লাহ রাসূল তাহাজ্জুদ পড়তেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি টাড়াই পাইতেন না। কিন্তু শেষ দশকে আল্লাহ রাসূলের সুন্নাহ আমল হলো যে নিজেও উঠতে হবে, নিজেও সজাগ থাকতে হবে এবং ফ্যামিলির সবাইকে কি করা, ফ্যামিলির সবাইকে জাগরণ করা, ফ্যামিলির সবাইকে ডাকা, ফ্যামিলির সবাইকেও ইবাদতের দিকে উৎসাহিত করা, এটা হলো নম্বর টু, ফ্যামিলির সবাইকে জাগ্রত করা। নম্বর তিন হলো যে রমজানের শেষ দশকে প্রচুর পরিশ্রম করা। হ্যাঁ, একটা তো আছে পরিশ্রম করা, একটা হলো প্রচুর পরিশ্রম করা, এটা একটা সুন্নাহ, এটা হাদিসের মাধ্যমে সাবিত যে রমজানের শেষ দশকে প্রচুর পরিশ্রম করা। চার নম্বর সুন্নাহ হলো যে রমজানের শেষ দশকে শবে কদরকে তালাশ করা, এটাও একটা সুন্নাহ। হ্যাঁ, দামি জিনিসকে আমরা তালাশ করি, হ্যাঁ, যেটা অনেক দামি জিনিস এটাকে আমরা অন্বেষণ করি, এটার জন্য আমরা বিভিন্ন লাইনে, আমরা জানের লাইনে, মালের লাইনে আমরা সময় দিয়া আমরা এটাকে তালাশ করার জন্য আমরা চেষ্টা করি, এটাকে অর্জন করার জন্য আমরা চেষ্টা করি। ঠিক এরকম শবে কদরকে অর্জন করার জন্য, শবে কদরকে রমজানের শেষ দশকে শবে কদরকে তালাশ করা, এটাও একটা সুন্নাহ। শবে কদরকে খোঁজা, শবে কদরকে তালাশ করা, এটা একটা সুন্নাহ। পাঁচ নম্বর সুন্নাহ হলো রমজানের শেষ দশকে সম্ভাব্য রাত্র যেগুলো আছে, যেমন এই একুশ, তেইশ, পঁচিশ, সাতাশ, উনত্রিশ, 21st, 23rd, 25th, 27th, 29th, এই যে পাঁচটা রাত্র, বেজুর রাত্র যেগুলো আছে, ওড নাইট যেগুলো আছে, এগুলার মাঝে কি করা, যে রমজানের শেষ দশকের যে বেজুর রাত্র যেগুলো আছে এই রাত্রগুলোর মধ্যে বেশি করে দোয়ার এহতেমাম করা। আর এর মাঝে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি বেশি করে পড়া, এই দোয়াটি যেহেতু হাদিসের মধ্যে আসছে এই জন্য এই দোয়াটি বেশি করে পড়া। হ্যাঁ, আপনি দোয়াতে তো আপনি অনেকগুলোই চাইবেন, কিন্তু এই রাত্রের সবচেয়ে বড় চাওয়া হলো আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া, আল্লাহর কাছ থেকে ক্ষমা অর্জন করা, এটাই সবচেয়ে বড় টার্গেট। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ হলো রমজানের শেষ দশকের যে বেজুর রাত্র যেগুলো আছে, এই সম্ভাব্য রাত্র যেগুলো আছে, এই রাত্রগুলোর মাঝে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এটাকে বেশি করে পড়া, এটাকে বেশি করে পড়া। এরপরে রমজানের মধ্যে আরেকটা সুন্নাহ হলো, যে রমজানের শেষ দশকের আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো যে এতেকাফ করা। পুরুষরা মসজিদের মধ্যে এতেকাফ করবে, মহিলারা ঘরের মধ্যে এতেকাফ করবে, এই এতেকাফ করা এটা আরেকটা সুন্নাহ, আরেকটা রমজানের শেষ দশকের সুন্নাহ। আর আরেকটা সর্বশেষ সুন্নাহ হলো রমজানের ভিতরে অথবা ঈদের দিন সকালে আপনার কি করা, ফিতরা দেওয়া, ঈদের নামাজে যাওয়ার আগে আগে ফিতরা দেওয়া গরিবদের জন্য, ফকির এবং মিসকিনদের কাছে আপনার রমজানের কি করা, এই যে আপনার রমজানের মাঝে একটা আমল হলো যে ফিতরা দেওয়া। তাহলে একটা সুন্নাহ হলো কি, যে রমজানের ভিতরে অথবা ঈদের দিন সকালে কি করা, ফিতরা দেওয়া। এখন যেহেতু আমরা এই দেশে আছি, এই দেশে তো আর গরিব সকালে পাবেন না, এই জন্য আমরা রমজানের ভিতরে আমরা পৌঁছিয়ে দিই, রমজানের ভিতরে আমরা কি করি, ফিতরাটা পৌঁছিয়ে দিই, গরিবের কাছে পৌঁছিয়ে দিই। এই যে সাতটা আমল বললাম, এক নম্বর হলো রমজানের শেষ দশকে রাত্রি জাগরণ করা, দুই নম্বর টু হইল ফ্যামিলির সবাইকে জাগ্রত করা, নম্বর তিন হইল রমজানের শেষ দশকে প্রচুর পরিশ্রম করা, রমজানের শেষ দশকে প্রচুর পরিশ্রম করা, চার নম্বর আমল হইল রমজানের শেষ দশকে শবে কদরকে তালাশ করা, পাঁচ নম্বর হইল শবে কদরের সম্ভাব্য রাত্র যেগুলো আছে এইগুলার মাঝে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এটাকে বেশি করে পড়া। নম্বর সিক্স হলো সুন্নাহ আমল হলো রমজানের শেষ দশকে আপনার এতেকাফ করা, পুরুষরা মসজিদে এতেকাফ করা, মহিলারা ঘরের মধ্যে এতেকাফ করা। আর আরেকটা সুন্নাহ আমল হলো যে গরিবের কাছে ফিতরা পৌঁছিয়ে দেওয়া। এই যে সাতটা সুন্নাহ আমল বললাম, এগুলার যদি আমরা হাদিসের দিকে যাই, সংক্ষেপে যদি আমরা বলি, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালা আল-আশরুল আওয়াখির মিন রমাদান, যে সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ঢুকতেন, তখন আহিয়াল লাইলা, রমজানের শেষ দশকে রাত্রি জাগরণ করা। শুধু বেজুর রাত্র না, আল্লাহ রাসূলের প্রত্যেক রাত্রে, বেজুর হোক আর জুর হোক, রমজানের শেষ দশকের প্রত্যেক রাত্রে আল্লাহ রাসূলের আমল ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আহিয়াল লাইলা, উনি রাত্রে জাগরণ করতেন, রাত্রে সজাগ থাকতেন, আহিয়াল লাইলা। এরপরে বলছেন ওয়া আইকাদা আহলা, তার ফ্যামিলিকে জাগ্রত করতেন,
শুধু নিজেই জাগ্রত থাকতেন না, বলতেন না এখন ঘুমাইবার সময় না। আরে ঘুমাইবা তো পুরো বছর তো ঘুমাইবা, কিন্তু এই শেষ দশকের রাত্রে ঘুমাইবা না, শেষ দশকের রাত্রে ঘুমাইবে যদি এটা ফরজ না, কিন্তু আমরা একটা চেষ্টা করব যে যাদের সুযোগ আছে, যাদের যে হয়তো দিনের সকালে কাজ নাই তাদের জন্য সুযোগ আছে, যাদের সকালে কাজ আছে হয়তো তারা পুরো রাত্রে পারবেন না, কিছুটা করবেন, কিন্তু যাদের সুযোগ আছে আপনারা এটাকে রাত্রেও কি করবেন, এই শেষ দশকে ঘুমাবেন না। হাদিসের দ্বারা প্রমাণিত যে নিজেও জাগ্রত রাখবেন, ফ্যামিলিকে জাগ্রত করবেন। এরপরে আরেকটা আমল হলো প্রচুর পরিশ্রম করা, ও জাদ্দা ও শাদ্দাল মিজার, আল্লাহ রাসূলের গামছা কমের মধ্যে বাঁধতেন। এটার মানে হলো কি, অর্থাৎ প্রচুর পরিশ্রম করতেন, প্রচুর পরিশ্রম করতেন, এটা মানে হলো এটা নর্মাল পরিশ্রম না, অনেক বেশি প্রচুর পরিশ্রম করতেন। আর আরেকটা সুন্না আমল যেটা আমি বলছিলাম, সবকদেরকে তালাশ করা, হাদিসের মধ্যে আসছে তোমরা তালাশ করো, কালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাররাও, তোমরা তালাশ করো, লাইলাতুল কদরি ফিল উইতরি মিন আল আশর আল আওয়াখির মিন রমাদান, সবকদেরকে তোমরা তালাশ করো, তাহলে আমরা তালাশ করি, এটাও সুন্না। এরপর আরেকটা আমল বলছিলাম যে এই রাতে বেশি করে কি করা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, সম্ভাব্য রাত্রে যেগুলো আছে কদরের দোয়াটা পড়ো, এই দোয়াটি বেশি করে পড়া। যেহেতু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, উনি জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূলকে, আর আইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সবে কদরকে পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব। তখন আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা তুমি এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আর আরেকটা সুন্নাত বলছিলাম আমরা, সুন্না আমল বলছিলাম, ইতিকাফ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পুরা কি করা যায়, যে নবী করিমের আদত ছিল আল্লাহ রাসূল এতেকাফ করতেন। আল্লাহ রাসূল কি করতেন, যে এরকম আছে আল্লাহ রাসূল পুরা মাস এতেকাফ করছেন, এরকম আছে আল্লাহ রাসূলের জীবনের মধ্যে আছে, পুরা মাস এতেকাফ করছেন। এরপরে যে সময় যে বছর আল্লাহ রাসূল ইন্তেকাল করেন, এই বছর বিশ দিন এতেকাফ করেছেন, যে বছর ইন্তেকাল করেন এই বছর বিশ দিন এতেকাফ করেছেন। আর নর্মাল নিয়ম ছিল, আল্লাহ রাসূলের নর্মাল নিয়ম ছিল শেষ দশকে এতেকাফ করা, অনলি লাস্ট 10 ডেজ এতেকাফ করা, বিশ তারিখে 20 রমজানে মগরিবের আগে এতেকাফের জন্য মসজিদের মধ্যে ঢুকে যাওয়া, আর চাঁদের খবর পাওয়ার পরে বের হওয়া, এই মগরিবের পরে বের হওয়া, এই যে শেষ দশক এটা ছিল আল্লাহ রাসূলের দাইমি আমল, প্রায় অর্থাৎ নর্মাল নিয়ম ছিল যে আল্লাহ রাসূল শেষ দশকে কি করতেন, এতেকাফ করতেন। এই জন্য উলামায়ে কেরাম বলেন শেষ দশকে এতেকাফ করা এটা সুন্নতে মুয়াক্কাদা, শুধু সুন্না না, এটা স্ট্রং সুন্না, সুন্নতে মুয়াক্কাদা। আর আরেকটা আমি আমল বলছিলাম যে ফিতরা দেওয়া, এটাও শেষ দশকের একটা সুন্না, বা রমজানের ভিতরে এটা সুন্না, ঈদের দিনের নমাজের আগ পর্যন্ত গরিবের কাছে ফিতরা দেওয়া। কেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতরি, রাসূলুল্লাহ ফরজ করেছেন, ফিতরাকে ফরজ করেছেন, কেন, দুইটা কারণে, তুহরাতান লিসসাঈম মিনাল লাগওয়ি ওয়ার রাফাথ, আমরা যে রোজা রাখি রোজার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, ছোটখাটো ভুল হয়, কিছু ভুল ত্রুটি হয়, তখন এগুলা এই ফিতরার দ্বারা এগুলা কেটে যায়, ফিতরার দ্বারা এগুলো দূর হয়ে যায়, ছোটখাটো মিস্টেক গুলা এগুলা আল্লাহ তাআলা মাফ করে দেন, অনেক বড় সুযোগ। আর দুই নম্বর ফায়দা হলো ফিতরার, ও তুআমাতান লিল মাসাকিন, আপনার কাছে পকেটে পয়সা আছে, আপনি জুব্বা কিনতেছেন, আপনি কাপড় কিনতেছেন, আপনি ড্রেস একটার পর একটা কিনতেছেন, অনেক অনেক আমাদের সমাজে আছে যারা কাপড় তো কিনবে দূরের কথা, সকালের বেলা হয়তো তার ঘরে খাওয়াও নাই, জি, তাইলে ইসলামের মধ্যে আনন্দ বলা যায় যে একা করা যায় না, তা আপনি রমজানের পরে আনন্দ করবেন, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তুমি ফিতরা দাও, তোমার জন্য আমি জরুরি করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম, তুমি ফিতরা দাও, তাহলে এটা ফায়দা কি হবে, তুরমাতান লিল মাসাকিন, মিসকিনদের গরিবদের তার খাদ্যের ব্যবস্থা হয়ে যাবে, তোমার ফিতরা দ্বারা তোমার গুনাহ মাফ হয়ে যাবে, তোমার রোজার যে কমতি আছে এগুলো পূরণ হয়ে যাবে, আবার গরিবদের ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলবে, গরিবদের তার ঘরের মধ্যে সেবাই হবে, গরিবের সকালে তার ঘরের মধ্যে সে একটু ভালো খানা খাবে, একটা কাপড় হয়তো কিনতে পারবে। এই জন্য ফিতরার দ্বারা বলছেন যে ফিতরা দেওয়া এটাও সুন্না, এটা যারা যাদের উপর এই ফিতরার দিন, বিশেষ করে ঈদের দিন যাদের উপর নেশা পরিমাণ মালের মালিক আছেন তারা নিজেও দিবেন, এবং ছোটো ছোটো নাবালিক বাচ্চা এদের পক্ষ থেকেও দিতে হবে, যিনি বাবা উনি দিবেন, তার ছেলে মেয়েদের পক্ষ থেকেও দিবেন। আসুন আমরা আজকে যে দোয়াতে যাব সেই দোয়াটি হলো শবে কদরের দোয়া। এই দোয়াটি আমি অলরেডি কিছু বলে ফেলেছি, সেই দোয়ার দিকে আমরা যাই আজকের যে দোয়াটা আমরা, এটা আমরা সবাই জানি শবে কদরের দোয়া। আসলে কি আমরা শবে কদরের দোয়া বলতে এটাই যে শুধু শবে কদরে পড়বেন এরকম না, আপনি আরও দোয়া করবেন তো অবশ্যই করবেন, কিন্তু এই দোয়াটি যেহেতু হাদিসের মধ্যে আসছে এই জন্য আমরা এটাকে বেশি করে পড়ব। আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পারবো ইনশাআল্লাহ যে আজকের যে দোয়াটা সেই দোয়াটি হলো যে দোয়া ফর লাইলাতুল কদর পাওয়ার অফ নাইট। এই কদরের রাত্রের যে দোয়াটা সেটা দেখতে পাচ্ছেন আপনারা, আল্লাহুম্মা
إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাকারী, নিশ্চয়ই আপনি ক্ষমাকারী এবং ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, আর আপনি আমাকে ক্ষমা করে দেন। হে আল্লাহ আপনি তো আপনি আফুউন, আপনি ক্ষমাকারী, আর ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করেন। এটা হলো আজকের দোয়া। এই দোয়ার মধ্যে আমরা অন্য আয়াতের মধ্যে আসছে আফুউন করিম, করিমকেও আমরা লাগাইতে পারবো। আপনি যদি চান আপনি এরকম বলতে পারবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিমুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। জি হে আল্লাহ আপনি তো হলেন, আপনি হলেন ক্ষমাকারী, আর করিম মানে দয়ালু, আর তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, ফাআফু আন্নি আমাকে ক্ষমা করে দেন। আর লাস্ট ওয়ার্ড যেটা আপনি ফাআফু আন্নি বলতে পারেন, আবার ফাআফু আন্নাও বলতে পারেন। ফাআফু আন্না হলে হবে কি আমাদেরকে ক্ষমা করেন। আপনি যদি বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, হে আল্লাহ আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আন্না হলে হবে আমাদেরকে, আমাদেরকে বহু বচন, আমাদেরকে। আর যদি আপনি বলেন ফাআফু আন্নি তাহলে এটা হবে এক বচন। জি এটা হবে যে আমাকে ক্ষমা করেন, দুটোই আপনি বলতে পারবেন, কোনো সমস্যা নাই। এটার যে দলিল আমরা বললাম, এটার যে হাদিস যেটা আসছে, এই যে দোয়াটা, এই দোয়াটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূলকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি সবকেদেরকে পেয়ে যাই তাহলে আমি কী দোয়া করব। তখন আল্লাহ রাসূল বলছিলেন যে যে তুমি কী করো, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আর এই যে শবে কদর যেটা, এই শবে কদর যেটা, এটা রমজানের মধ্যে, এটা এমন একটা রাত্র যে রাত্রকে কোরআনের ভাষায় বলা হয়েছে লাইলাতুন খাইরুম মিন আলফি শাহর, এটা হাজার মাস এবাদতের চাইতে উত্তম, হাজার মাসের এবাদতের চাইতে উত্তম। মানে একজন মানুষ হাজার মাস এবাদত করলে যে সওয়াব অর্জন করতে পারবে, এর চাইতে বেশি সওয়াব একদিন এবাদত করার দ্বারা সে অর্জন করতে পারবে। এখন আমরা যদি দেখি যে কোরআনে করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুরার একটা সুরা নাজিল করে ফেলেছেন এই রাত্রের সব ফজিলতের মাঝে, পুরার একটা সুরা, পুরো একটা সুরা নাজিল করেছেন এই রাত্রের ফজিলত সম্পর্কে। এই নাম হলো কি, এই সুরার নাম হইল সুরাতুল কাদার। যে এটা এটা হলো যে আল্লাহ তাআলা বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি শবে কদর, কদরের রাত্রে আমি নাজিল করেছি। শবে কদরের ফজিলতের জন্য এটাই যথেষ্ট ছিল কোরআন নাজিল হওয়া, আর কিছু দরকার ছিল না। জি জি, যে কোরআন নাজিল হওয়া এটাই কি যথেষ্ট ছিল। কেন, কোরআন এটা সাধারণ কোনো কিতাব না, বরং চে আসমান এবং জমিন, আসমানের নিচে এবং জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব হইল কোরআনে করিম। এই জন্য কোরআনে করিম নাজিল হওয়া এই রাত্রে এটাই তার যথেষ্ট ছিল। এরপরও আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন তার ফজিলত কি, তার গুরুত্ব কি, এই রাত্রের ফজিলত এবং মর্যাদা কি, এটা কি আপনি জানেন? অনেক সময় প্রশ্নবোধক, আপনি অনেক সময় গুরুত্ব বোঝানোর জন্য, এরপরে আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, হাজার মাস, হাজার সহস্র মহিনা, হাজার মহিনা, হাজারো মাস যদি একজন মানুষ এবাদত করে, এটা হিসাব লাগানোর পরে দেখা গেছে এটা হয় হাজার মাসে হয় 83 বৎসর 4 মাস, 83 ইয়ার্স 4 মাস, 83 বৎসর 4 মাস যদি কোনো মানুষ এবাদত করে, এর চাইতে বেশি সওয়াব অর্জন করতে পারবে যদি একদিন শবে কদরে, একটা শবে কদরে যদি একজন মানুষ এবাদত করে, তাইলে তার মর্যাদা আল্লাহ তাআলা এর চাইতে আর বেশি দিবেন। বেশি কতটুকু দিবেন এটা কেউ বলেন নাই, আল্লাহ তাআলা বলেন নাই কেউ হবে তার জন্য 100 বৎসর হবে, নর্মাল তো বলছেন 83 বৎসর 4 মাস। জি, কিন্তু কেউ জন্য হবে 100 বৎসরের সমান, কেউ জন্য হবে 200 বৎসরের সমান, কেউ জন্য হবে 1000 বৎসরের সমান। যার তার আমলের কোয়ালিটি যত বেশি ভালো হবে, যার এখলাস যত বেশি হবে, এরকম তার আমলের যে সুন্দর আমল যদি হয় তাহলে তার আমলের কি হবে, তার ওজনটাও বেড়ে যাবে। এরপরে বলছেন এই রাত্রে কি যে তানাজ্জালুল মালায়িকা, এই রাত্রে ফিরিস্তারা যাকে 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 ফিরিস্তারা নামেন জমিনের মধ্যে, হ্যাঁ শুধু ফিরিস্তারা না বরং চে ওয়ার রুহ ফিহা, রুহ মানে কে জিবরিল আলাইহিস সালাম, এদিন সাইয়্যিদুল মালায়িকা ফিরিস্তাদের সর্দার যিনি, উনিও নেমে আসেন, উনিও জমিনের মধ্যে নেমে আসেন। আর আসার পরে বিন তারা কি করেন, তানাজ্জালুল মালায়িকা ওয়ার রুহ ফিহা বিইজনি রাব্বিহিম, আল্লাহর পারমিশনে আসেন, আর তারা সমস্ত কল্যাণ নিয়ে আসেন, মিন কুল্লি আমর, সমস্ত কল্যাণ নিয়ে আসেন। আর তারা কি বলেন, সবাই শুধু
শান্তির বাণী দেন, শান্তির বাণী, সালাম আর সালাম, সালাম আর সালাম দেন, শান্তি সবার কাছে সালাম পৌঁছে দেন। আর কোন সময় পর্যন্ত এটা থাকে? হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত এটা থাকে। এই যে শবে কদর যেটা আমরা দেখলাম, যে এই শবে কদরের মধ্যে একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কোনো মানুষে ইমানের সাথে, ইমানের সাথে আর কি সওয়াবের আশায় ইখলাসের সাথে আল্লাহর জন্য এই রাতে যদি কোনো মানুষ ইবাদত বন্দেগী করে, কিয়াম করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, দোয়া করে, আল্লাহ রাসূল বলছেন যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, তার জীবনের যত গুনাহ আছে এটা মাফ হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটার দ্বারা ছোট ছোট গুনাহ মানে যতগুলো আছে এগুলো মাফ হয়ে যাবে, আর কবিরা গুনার জন্য তওবা শর্ত। এই রাত্রে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো তওবা করা। যে এই রাত্রে আমরা তওবা করব, তওবার কন্ডিশন যেগুলো আছে, তওবার শরাইত যেগুলো আছে এগুলো সহকারে গুনাকে ছেড়ে দেওয়া, আইয়াকলা আবিল মাসি এক নম্বর শর্ত, গুনাকে ছেড়ে দিতে হবে, গুনা থাকা অবস্থায় তওবা করলে হবে না, যেগুলো গুনাকে ছেড়ে দেওয়া এক নম্বর শর্ত। এরপরে আইয়ান্দিমা আলাইহা, শর্মিন্দা হওয়া, লজ্জিত হওয়া, আমি কেন ওইগুলো করলাম, আমি কেন আমি গুনাহটা করলাম, কেউকে বলবেন না, আল্লাহর কাছে বলবেন, আফসুস করবেন, শর্মিন্দা হবেন। দুই নম্বর শর্ত হলো লজ্জিত হওয়া। তিন নম্বর শর্ত হলো ভবিষ্যতে না করার জন্য পুক্তা ইরাদা করা, পাক্কা ইরাদা করা, আইয়া আজিমা, আইয়া আজিমা, যে এমনভাবে আজম করা যে আল্লাহ ইয়াউদা ইলা মিসলিহা আবাদা, আমি আর এই গুনাহ করবো না। এর শয়তানে বলবে না তুমি তো করে ফেলবে, শয়তানকে বলে না তোমার কথা আমি শুনবো না, আমি করবো না, আর এটা আমার নিয়ত করলাম, যদি আমি করে ফেলি আমি আবার তওবা করবো, কিন্তু আমার নিয়ত হইলো আমি আর করবো না, এরকম একটা ইরাদা থাকতে হবে। হ্যাঁ, হয়তো আমরা আবার করে ফেলতে পারি মানুষ হিসাবে, কিন্তু এই ইরাদা থাকতে হবে আমি করবো না, ইচ্ছাটা থাকতে হবে আমি করবো না, আমি আর নামাজ ছাড়বো না, আমি আর গুনাহ করবো না, এরকম তওবার না বলে তওবা তো নাসুহা, সঠিক তওবা। এইরকম তওবার দ্বারা সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করে এরা আল্লাহর হাবিব, এরা আল্লাহর দোস্ত। অন্য হাদিসের মধ্যে আসে যারা তওবা করে তারা সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আত-তাইবু মিনাল যামবি কামাল লা যামবালা। তাইলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদের সমস্ত গুনাহ লাইলাতুল কদরের দ্বারা ইবাদত করলে আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সমস্ত গুনাহ কি হয়ে যাবে? ছোটগুলো গুনাহ মাফ হয়ে যাবে, আর তওবার দ্বারা বড় গুনাহ মাফ হয়ে যাবে। আর হাদিসের মধ্যে আসছে যে মানুষ এই রাত্রে মাহরুম হইল, মান হারুমাহা ফাকদ হারুমাল খায়রা কুল্লাহু, যে এই রাত্রে বঞ্চিত হইল সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হইল, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হইল। আর মাহরুম ছাড়া, মাহরুম ছাড়া এই রাত্রের কল্যাণ থেকে কেউ বঞ্চিত হতে পারে না। হতবাগ ছাড়া, যে একবারেই হতবাগা, সেই রাত্রের কল্যাণ থেকে বঞ্চিত হতে পারে, আর নাইলে কোনো মানুষ এই রাত্রের ফজিলত থেকে বঞ্চিত হতে পারে না। এই জন্য আমরা বলছিলাম যে এই রাত্র যেটা, এটা কোন রাত্র? এই রাত্র যেটা প্রথমে অনেকেই বলেন যে রমজানের ভিতরও হতে পারে, রমজানের ভিতরও হতে পারে, আর কেউ বলেন যে রমজানের এই শেষ দশকে, এটা রমজানের ভিতরেও হতে পারে, সবে কথা হতে পারে, এরকম একটা অপিনিয়ন আছে। কিন্তু আরও আরও কি শক্ত মতামত হলো, বা একটু অনেকেই বলেন যে না রমজানের শেষ দশকে, এবং আরও অনেকে বলেন না শুধু শেষ দশকে না, হতে পারে শেষ দশকের যে কোনো রাত্র হতে পারে, সম্ভাবনা আছে, এরকম একবারে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আরও বেশি এই একটা মতামত হলো যেটা একবারে একবারে আরও ছোট করে দেওয়া হয়েছে, শুধুমাত্র বেজুর রাত্রে যেগুলো আছে, এটাও হাদিসের মধ্যে মিলে, তাইলে আপনার বেজুরের রাত্রে যেগুলো এগুলোও হতে পারে। তাইলে আমরা প্রথমে আমাদের টার্গেট থাকবে পুরা রমজান আমরা এই শবে কদরকে তালাশ করবো, পুরা রমজান। যদি আমরা এরপরে রমজানের শেষ দশকে আরও বেশি সতর্ক থাকবো যে হতে পারে জোর রাত্রেও হতে পারে। আর আল্লাহ রাসূলের কিন্তু সুন্নতের আমলের মধ্যে আছে যে রমজানের শেষ দশকে প্রত্যেক রাত্রে জাগরণ করতেন। তাহলে এটা বোঝা গেল যে প্রত্যেক রাত্রেই আমরা খুব কেয়ারফুল থাকবো। এবং একটা মতামতও আছে যে কোনো রাত্রে হতে পারে, জোর রাত্রেও হতে পারে। আর আরেকটা একবারে আপনার যারা আমরা আরও দুর্বল, আমরা কমসে কম পাঁচ রাত্রে ইবাদত করি, এর মধ্যে কোনো সার নাই, এটাকে আমরা সার দিতে পারবো না। অবশ্যই যে এই পাঁচ রাত্র, একুশের রাত, তেইশের রাত, পঁচিশের রাত, সাতাশের রাত, উনত্রিশের রাত, এই পাঁচ রাত্র এক শবে কদরের জন্য তিরাশি বছর চার বছর ইবাদতের সওয়াব অর্জন করার জন্য আমরা কি পাঁচটা রাত জাগ্রত থাকতে পারি না? আমরা কি পাঁচটা রাত ইবাদত করতে পারি না? এই জন্য অবশ্যই আমরা পাঁচটা রাত আমরা কি করবো জাগ্রত। কলার চলে আসুন, কলটা নিয়ে নিই। প্রিয় ভাই, আমরা আলোচনা শুনছিলাম, আর আলোচনা শুনবো তার আগে চলুন আমরা দেখে নিই আমাদের সাথে সর্বপ্রথম প্রশ্ন এগিয়ে শুরু করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু। আমি জানতাম আছি ওই জন্য আমরা তারাবির নামাজ চাইরে হাত বাদে একটা দোয়া পড়া লাগে। জি জি, সুবহানাল মুলকে ওয়াল মালাকুত,
তো এটা কয়বার পড়া লাগা, এটা ঠিক আছে নে দোয়াটা আগে পড়তাম আর কি, লেখান শুদ্ধ হয়ে যা, একটু শুদ্ধ হয়ে হইয়া দিবা। আর মোনাজা তো আমরা আগ থেকেও ফুইরাইছি লেখান, যে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার খালিকা আল জান্নাতি ওয়ান নাহারি বিরাহমাতিকা ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রাহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বারু আল্লাহুম্মা আজিরনি আমুজিরনি আমুজিরনি। মানে এটা ঠিক আছে নাকি? জি আমরা বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি, আর শুদ্ধ শুদ্ধ হইয়া ও শুদ্ধ হইয়া হইবে আর কি, দোয়া গুনতে আবার আর ওগুনতেও জানতাম আসলে যে এটা ঠিক আছে না, কইবার হইয়া ফোরা লাগে। আমরা লাই দোয়া করবা। আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। আপনি আমার সাথে দেখা হবে ইনশাল্লাহ, আমরা আপনার প্রশ্ন উত্তর দিবো। জাজাকাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা আলোচনা শুনছিলাম এবং আরও আলোচনা শুনবো এবং আপনাদের সাথে কল নেবো, তবে তার আগে যেতে হবে আমাদের ছোট্ট একটি বিরতিতে। ফিরছি শীঘ্রই, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন মাসনুন দুআ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসনুন দুআ। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত হযরত মাওলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব। আমরা আবারও ওনার কাছে ফিরে যাব, তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানের সর্বপ্রথম সম্মান অতিথি অনেক কয়েকটি দোয়া নিয়ে আলোচনা করেছেন এবং আপনারা কয়েকজন কল করেছেন। আবারও আপনার প্রশ্ন করতে পারবেন, টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার প্রশ্ন করতে পারেন, যে কোনো প্রশ্ন। তবে আপনাদের প্রশ্নগুলো হতে হবে মসন্দ আগে ঘিরে, এদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। তো চলুন আমরা আবারও চলে যাই সম্মানিত অতিথির কাছে। এদিকে সম্মানিত আমাদের আর কি দোয়া নিয়ে এসেছেন। জি মুফতি সাহেব, আমরা তো আজকে যে আলোচনায় ছিলাম যে আজকের বিশেষ কয়েকটি সুন্নাত আহমাল, এর মধ্যে একটি বিশেষ আহমাল হলো যে আমরা ফিতরার কথা বলেছেন আর কি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের উপর অনেকটি জিনিস ফরজ করেছেন, যেমন জাকাত, আরও কয়েক জিনিস আছে। যেমন নর্মালি তো আমরা সাদাকা, নর্মাল ডোনেশন আমরা করি, এরপর জাকাত আমাদের উপর ফরজ করা হয়েছে। জাকাত থেকে দেখা যায় যে অ্যামাউন্টটা বিগ হয়ে যায় অনেকে, এটার সাথে এটার অন্য কথা। কিন্তু ফিতরা যেটা আমরা মাথা পিছু 7 পাউন্ড অথবা 6 পাউন্ড যাই আছে, এটা যদি আমরা সবাই মানে শতভাগ আমরা আদায় করে নিই, তাহলে দেখা যাবে যে একটা বিরাট একটা অংশ ফকির, মিসকিন, এতিম যারা আছে, বিরাট একটা অংশ অনেক ফায়দা মানে সম্মুখীন হয়ে যাবে। যে ঈদের দিন আমরা দেশে দেখছি যে চারতলা পাঁচতলা বিল্ডিং, অনেক সুখী মানুষ, কিন্তু পাশে দেখা যাচ্ছে টিন সিটের ঘর, খুব কষ্ট করতেছে। ঈদের দিন ওরা মানে মানুষের কাছে হাত পাতছে, কিন্তু আমরা যদি ফিতরাটা 100% আদায় করে দিই, এবারে পুরো ফ্যামিলি যারা আমরা সামর্থ্যবান, তাহলে এই সমস্যাটা কমপক্ষে ঈদের দিন যে গরিব মিসকিন যারা আছে ওদের এই সমস্যাটা দূর হয়ে যাবে আমি মনে করি, যেটা আর কি। জাজাকাল্লাহ মাওলানা। আসলে ফিতরা এটা তো অবশ্যই দিতে হবে, আর জাকাতটাও দিতে হবে। জাকাতটাও ফরজ আর ফিতরা দেওয়াটা ওয়াজিব। আর ফিতরা এরকম না যে মনে চাইলে দিলাম মনে চাইলে দিলাম না, এরকম না, ফিতরাও দেওয়া একবারে জরুরি জরুরি। আর জাকাত আর ফিতরা দেওয়ার পরেও এরপরেও কিন্তু আমাদের মালের মধ্যে গরিবদের হক আছে। আমরা মনে করি কি যে জাকাত দিলেই আমি তো জাকাত দিয়ে দিছি, আর জাকাত তো দিতেই হবে, জাকাত না দিলে তো আমাদের উপায়ই নাই। জাকাত না দিলে তো আমাদের উপায়ই নাই। 2.5% আমরা কি করা দিতেই হবে, কিন্তু এরপরেও কি আছে আপনার, আমাদের আত্মীয় স্বজনের হক আছে, আমাদের আমাদের আশেপাশে যারা আছে এদের হক আছে। আমরা অন্য আমাদের নর্মাল মাল থেকেও, নর্মাল ডোনেশন থেকেও আমরা ডোনেশন করবো ইনশাআল্লাহ। আজকের আরেকটা গুরুত্বপূর্ণ আমার হইল যে এই দশকের এতেকাফ, এতেকাফরা মানে আমি একটা বলি, আমাদের মা বোনরা অনেকেই শুনছেন যে পুরুষরা এতেকাফ করা, এটা তো আপনারা সবাই জানেন পুরুষরা মসজিদে এতেকাফ করে, আর মা বোনরা কিন্তু সহজে এতেকাফ করতে পারবেন ঘরে বসে। এটা এমন একটা সুযোগ, যাদের সুযোগ আছে তাদেরকে আমি বলছি যে আপনারা ঘরের মধ্যে কোনো এক রুম, ছোটো একটা রুম যদি হয়, তাহলে আপনার রুমের মধ্যে এইটাকে জন্য আপনারা এই রুমে আপনারা এতেকাফে বসবেন, 10 দিন এই রুম থেকে বের হবেন না। শুধু আপনার টয়লেটের জন্য বের হতে পারবেন, প্রয়োজন ছাড়া বের হতে পারবেন না। যেরকম আপনার এরপরে খাওয়া দাওয়ার জন্য, খাওয়া দাওয়া ঘরের মধ্যে যদি কেউ আপনাকে এই রুমে পৌঁছে দিবে, খাওয়া দাওয়াটা খাওয়া খাওয়ার সময় খাওয়া, ইফতারি সেহারি এগুলো আপনার রুম আপনার রুমে কি করবে, পৌঁছে দিবে। জি, এইরকম যদি আপনার সুযোগ থাকে, কোনো মা বোনের যদি কোনো সুযোগ থাকে যে আপনার ছেলে আছে অথবা মেয়ে আছে, আপনার হাজব্যান্ড আছেন, তারা আপনাকে হেল্প করতে পারেন, তাহলে আপনি একটা রুমের মধ্যে এতেকাফে বসে যাবেন। আর যদি রুমটা বড় হয় তাহলে একটা পর্দা লাগাই দিবেন, পর্দা লাগাই, যেমন যাতে আপনার বোঝা যায় আপনি একটা এই এতেকাফের মধ্যে বসছেন। একটা বড় রুম তাহলে তো আর বোঝা যাবে না আপনি কি করছেন। একটা মাঝখানে একটা কি করলেন, পর্দা ঢুকাই দিলেন, এখানের মধ্যে একটা কি থাকবে, বেড থাকবে, কিছু কিছু জায়গা থাকবে, আপনি চাইলে হাঁটতে পারবেন। কিন্তু যদি বড় রুম হয় তাহলে একটা কাপড় লাগাই দিবেন, যাতে বোঝা যাবে আপনি একটা
এই আল্লাহ তাআলার জন্য আল্লাহর মহব্বতে ফ্যামিলিকে ছেড়ে আপনি দশটা দিন আপনি কি করছেন, যে আপনার তো ফ্যামিলি ছেড়ে যেতেই হবে, পুরুষরা এতেকাপ করে মসজিদে, এটা মানে কি যে ফ্যামিলির সাথে পুরো জীবন থাকা যাবে না, সবাই ফিরতে হবে আল্লাহর দিকে। তাইলে এই আল্লাহর দিকে ফেরার আগে একটু প্র্যাকটিস করা, যে আমার আমি তো সবসময় থাকি আমার ফ্যামিলির সাথে, একটু মসজিদের দিকে যাওয়া, একটু ঘরের মধ্যে একটু আলাদা থাকা, এই সময় স্বামী এবং স্ত্রী একসাথে থাকতে পারবেন না যদি এতেকাপে বসেন। হ্যাঁ, একটা জিনিস আরেকটা মশলা আছে, ওনার যে সময় আপনার কি হবে এই পিরিয়ডের টাইম যদি হয়ে যায় তাইলে ওনার এটা তখন এতেকাপ আর করতে পারবেন না। হ্যাঁ, শুধুমাত্র যেদিন আপনার তার ওনার আসছে এই দিনটা কজা করতে হবে, পরবর্তীতে একদিন নফল রোজা রেখে উনি কি করবেন একদিন কজা করবেন, কিন্তু পুরো কন্টিনিউ করতে হবে না। হয়তো দেন উনি বসছেন, বসার পরে পাঁচ দিন পরে ওনার হাই শুরু হয়ে গেছে, এই হাই শুরু হওয়ার কারণে পিরিয়ড শুরু হওয়ার কারণে উনি আর এতেকাফ করতে পারবেন না। কেন? এতেকাফের মধ্যে শেষ দশকের মধ্যে এতেকাফ, এতেকাফের সাথে হইলো রোজার শর্ত, রোজা থাকতে হবে। এই জন্য মা বোনের জন্য একটা সুযোগ হইল যে আপনাদের যদি সুযোগ থাকে তাহলে আপনারা এতেকাফ করবেন, যাদের সুযোগ আছে যে আপনাকে খাওয়া দাওয়ার বেশি একটা পেরেশানি নাই, অন্যরা রেডি করতে পারবে, এরকম যদি সুযোগ থাকে তাহলে আপনারাও চেষ্টা করেন, আপনারাও ঘরের মধ্যে এতেকাফ করার বসার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনারা ঘরে বসে, পুরুষরা মসজিদে বসে যে এতেকাফের সওয়াব পাবে, আপনারা ঘরে বসে এই সওয়াব পাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আমাদের বিরতির পূর্বে একজন কলার প্রশ্ন করেছিলেন যে আমাদের তারাবির নামাজের চার রাকাত পর পর যে দোয়াটা সুবহানাল্লাহির মুলকি ওইটা সুন্দর করে বলে দেওয়ার জন্য, এবং এটা পড়া ঠিক আছে কিনা। জি, আমি আসলে গত সপ্তাহে আমরা এটা নিয়ে একটু লম্বা আলোচনা করেছি, যদি বোন আমরা বিস্তারিত আপনি যদি শুনতে চান তাহলে আপনি আমাদের ইউটিউবের মধ্যে, আপনি আমাদের ইকরা বাংলার যে চ্যানেল আছে ইকরা বাংলা, যদি আপনি লেখেন ইকরা বাংলা মাসনুন দোয়া লেখেন তাইলে আপনি যদি আমার নামও লিখতে পারেন তাইলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আপনি ইকরা বাংলা মাসনুন দোয়া এরপরে আপনার এটা লেখলে ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। তাইলে আপনি বিস্তারিত আপনি সেখান থেকে শুনেন। আর শর্ট করে আমি বলি যে চার রাকাত পরের যে তাসবিহটা আমরা, এই তাসবিহটা আপনি পড়তে পারবেন কিন্তু এটা পড়া ফরজ ওয়াজিব না। আপনি এটা ছাড়াও আপনি কোনো সময় এই তাসবিহ পড়েন, কোনো সময় সার দেন, কোনো সময় আপনি পড়বেন না, কোনো সময় আপনি দুরুদ পড়বেন, কোনো সময় কোরআন পড়বেন, কোনো সময় আপনি আপনি দোয়া করবেন, এইরকম সুযোগ আছে প্রত্যেক চার রাকাতের পরে। আপনার এটা কোনো ফিক্সড কোনো আমল নাই। জি, আপনি দুরুদও পড়তে পারেন, আপনি এই তাসবিহও পড়তে পারেন, আপনি জিকির করতে পারেন, আপনি দোয়া করতে পারেন, আপনি নীরবও থাকতে পারেন। এটা আমরা বিস্তারিত বলেছি, বিস্তারিত বলেছি আমরা। তাইলে এইটাও আপনি পড়তে পারবেন, কিন্তু এটাকে এরকম না যে আপনি এটাকে পড়া যাবে না, এরকম না। এটা একটা সুন্দর একটা তাসবিহ, এটা আমি ব্যাখ্যাও বলেছি, এটার অর্থটাও বলেছি। এরপরেও আপনি যেহেতু বলছেন আমি একবার বলে দিই, আমি একবার বলে দিই আপনাকে। এই তাসবিহটা হইল সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا يموت سبحان الملك الحي الذي لا يموت سبوح قدوس ربنا ورب الملائكة والروح سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا يموت سبوح قدوس ربنا ورب الملائكة والروح اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير তাহলে এটা আপনার সুন্দর একটা তাসবিহ, এটা আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার প্রশংসা সুন্দরভাবে করা হয়েছে। এবং শেষের দিকে বলা হয়েছে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এটা আমরা সংক্ষেপে বললাম, বিস্তারিত বলার এখানে সুযোগ নাই। আরেকটা উনি বলেছেন বলি তারাওয়ীহ 20 রাকাত পড়ার পর যে দোয়া আমাদের, আমরা যে নরমালি যেটা বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল জান্নাতাল ফিরদাউস বলে যে করি, ওটা ঠিক আছে কিনা আর শুদ্ধ করে পড়া দেওয়া যায় না যদি ঠিক থাকে? এই দোয়াটাও আপনি 20 রাকাতের পরে, এটা ফিক্স না, এটা 20 রাকাতের পরে এই দোয়া পড়তে হবে এরকম না। এটা একটা সুন্দর একটা মুনাজাত, সুন্দর একটা দোয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ
ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين. এই দোয়াটা আপনি সুন্দর একটা দোয়া, এটা বিশ রাকাতের পরে আপনি চাইলে পড়তে পারবেন আর চাইলে নাও পড়তে পারবেন। দোয়া এটা কোনো নির্দিষ্ট না, আপনি এটা এই দোয়াটা আমি যে দোয়াটি বললাম এই দোয়াটি আপনি আপনার তাহাজ্জুদের সময় পড়তে পারবেন, ইফতারের সময় পড়তে পারবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, এরপরে ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, হে জান্নাতের সৃষ্টিকারী, হে জাহান্নামের সৃষ্টিকারী, বিরহমাতিকা, আপনার রহমতের মাধ্যমে, আপনার রহমতের মাধ্যমে আমি জান্নাত চাই এবং জাহান্নাম থেকে পানা চাই। ইয়া আজিজ ও ইয়া গফ্ফার, এটা আল্লাহ তাআলার নাম। ইয়া আজিজ ও ইয়া গফ্ফার, ইয়া করিম ও ইয়া সত্তার, ইয়া রহিম ও ইয়া জব্বার, ইয়া খালিক ও ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এটার অর্থ হলো যে হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং দুজক হইতে পানা চাই। হে বেহেশত এবং দুজকের সৃষ্টিকারী, তোমার অনুগ্রহ দ্বারা হে সর্বজয়ী, আল্লাহ তাআলার নাম হইল কি আজিজ, আজিজ মানে, আজিজ মানে হে 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 সর্বক্ষমতার অধিকারী, এরপরে হে ক্ষমাশীল, হে মহান দয়ালু, হে বৃহৎ দোষ আচ্ছাদনকারী, হে কৃপাময় দয়ালু, হে মহান শক্তিধর, হে মহান সৃষ্টিকর্তা, হে উপকারী, হে আল্লাহ, আমাদেরকে দুজক হতে তুমি রক্ষা করো, আমাদেরকে দুজক হতে রক্ষা করো। হে রক্ষাকারী, হে রক্ষাকারী, হে রক্ষাকারী, আমাদেরকে তোমার অনুগ্রহের দ্বারা আমাদেরকে তুমি রক্ষা করো। এই যে দোয়াটা আমরা বললাম, এটা আপনি পড়তে পারবেন, আপনি এটা কিন্তু পড়া জরুরি না, এটা মনে রাখতে হবে। এটা একবারে জরুরি মানাই দেওয়া, এটা ঠিক না। আবার এটা যে এরকম না, এটা নামাজের পাঠ না, তারাবির নামাজের পাঠ না, এগুলাকে আমরা পড়ি, মাঝে মাঝে সার দেই, অন্যগুলাও পড়ি। এরকমই যদি আপনি করেন ইনশাআল্লাহ, এটা পড়া আপনি যদি শিখতে পারেন তাহলে আপনি অন্য সময়ে পড়তে পারবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুফতি সাহেব, সুন্দর করে বলে দেওয়ার জন্য আশা করি বোন আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। নেক্সট কল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কলার, আপনি আমাদের সাথে স্টুডিওতে সরাসরি কথা বলছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি মুফতি সাহেব, আমাদের যে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন। জি হোক। আমি হুজুর ওলা পড়লে আমার অন্যে, আমি তো লা পড়ি আর সাই রাখাত পাদে বাদে আমি আল্লাহ আলুকাল জান্নাতা পড়ি, কোন সময় আরো সাই রাখাত পাদে পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ি, আরো সাই রাখাত পাদে এবার আল্লাহ মাইনা নাস আলুকাল জান্নাতা পড়ি, ইল্লা আমার অন্যে হুজুর। আর মানাজাত যে হয়েছেন, মানাজাত আমি ওল আমি সাইরাকাত বাদে ও মনাজাত পড়ি, সাইরাকাত বাদে আল রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরিলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওলা পড়ি হুজুর। আমার আল্লাহ ঠিক আছে, নি পড়া কেন হান আমি জানতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহ। জি মুফতি সাহেব, উনি অনেকগুলো দোয়ার কথা বলেছেন, যে 4 রাকাত পরপর করেন, বলছেন যে আল্লাহ মাইনা নাসাল করে জান্নাত, ওইটা পড়েন আর অন্য অন্য দোয়াগুলো পড়েন। বোনের আমলটা একবারে পারফেক্ট হয়েছে আর কি, উনি সবগুলাই পড়েন, কোনো সময় অর্থাৎ এইরকম একটা ফিক্স না। হ্যাঁ, অর্থাৎ কি অনেক আছে মনে হয় বিশ্বাকাতের পরের দোয়াটা মনে হয় বিশ্বাকাতের পরের, এটা তো আসে এরকম না, এই দোয়াটা বিশ্বাকাতের পরের জন্য ফিক্স কিছু না, এই জন্য উনি মাঝে মাঝে 4 রাকাত পরে ওইটাও পড়েন, এটা অনেক ভালো করছেন উনি। এরপরে এই দোয়াগুলো, অনেক দোয়াগুলো উনি বলছেন, এই দোয়াগুলো উনি উনি পড়েন, অবশ্যই আপনি পড়বেন। এটাই আমরা বলছিলাম আজকে আমাদের আলোচনার মধ্যে, এটাই আসছিল যে আমরা এগুলাকে আমরা বাধাও দিতে পারবো না, আমি বলতে পারবো না যে আপনি এগুলো পড়বেন না। হ্যাঁ, এটা বলতে পারবো না, কেন এগুলো দোয়া, আল্লাহ তালা বলছে তুমি আমার কাছে দোয়া করো। হ্যাঁ, তুমি দোয়া করো, উদ্রু নিয়ে আসতে জীব লেখুম। আর দোয়ার মাঝে কি না, এটা ফিক্স না যে আপনি এই কী করবেন কী করবেন না, আপনি আপনার অনেক সময় আছে, আপনার আপনার মনের কথা বলবেন, আপনার প্রয়োজনের কথা বলবেন, আপনি আল্লাহর কাছে বলবেন, কাঁদাকাটি কাঁদবেন, এগুলো আপনার জন্য আল্লাহ তালা সুযোগ রাখছেন। এই জন্য দোয়া যেগুলো আছে এগুলো আপনি চাইলে এক এক সময় এক একবার করবেন। আপনি যেটা করছেন এটা অনেক ভালো করছেন, একবার আপনি এক দোয়া পড়ছেন আরেকবার আরেক দোয়া পড়ছেন, ইনশাআল্লাহ আপনার যে যেগুলো করছেন এরকম অনেক সুন্দর হয়েছে, এটা আমি মনে করি। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।
যে মুফতি সাহেব, আমরা যে আজকে যে সুন্নাত যে আমালগুলো বলছেন, এর মধ্যে একটি হলো যে লাইলাতুল কদর নিয়ে। আসলে আমরা পুরো বৎসর এই রাত্রির জন্য অপেক্ষা করি। যখন এই রাত্র আসে, আমরা প্রোগ্রাম করতেছি, হাজার হাজার মানুষ, হাজার হাজার ফ্যামিলি দেখতেছে, আপনার কাছ থেকে আমাদের কাছ থেকে মেসেজ যাচ্ছে যে আমরা বেশি বেশি করে আমল করবো এই রাত্রে, বিশেষ করে এই রাত্রির 10 নাইট আমরা ঘুমাবো না, বেশি বেশি আমল করবো। আসলে বাস্তবতা হলো যে আমরা তো বাস্তব এটা আসে না, এটা কীভাবে নিয়ে আসা যায় প্রতিটি ফ্যামিলিতে, মুসলমান ফ্যামিলিতে কীভাবে এই জিনিসটা যে কমপক্ষে লাস্টের 10 ডেজ আমরা বেশি বেশি আমল করি, যাতে আমাদের নসিবে লাইলাতুল কদর জুটে, এটা কীভাবে আমরা এটা আমরা নিয়ে আসতে পারি? আসল কথা হলো যে শবে কদরকে আপনারা, আমরা যেটা মনে করি, কেউ কেউ মনে করে শুধুমাত্র বিশেষ কিছু নামাজ পড়ার নামই শবে কদর। জি জি, আসলে শবে কদর হইল মাগরিব থেকে শুরু হয়, জি জি, ফজর পর্যন্ত চলে, ফজরের নামাজ, ফজরের এই ওয়াক্ত ঢুকার আগ পর্যন্ত, পুরোটা রাত রইল শবে কদর, হাত্তা মাতলা ইল ফজর, ফজর ঢুকার আগ পর্যন্ত। এখন আমরা কি করব যে শবে কদরের রাত্র যেটা মগরিবের নামাজ পুরুষরা মসজিদে গিয়া এহতেমামের সাথে, জি জি, জামাতের সাথে পড়বো, তখন এই মগরিবের নামাজ, এই মগরিবের নামাজটাও কিন্তু আপনার শবে কদরের মধ্যে পড়ছেন। আর শবে কদরের মধ্যে পড়ার কারণে 83 বছর 4 মাস মগরিবের নামাজ পড়লে যে সব, এই এক রাত্রে এক নামাজ জামাতের সাথে পড়ার কারণে এর চেয়ে আর বেশি সব। 83 বছর 4 মাস পরিমাণ যদি আপনি প্রত্যেক দিন মগরিবের নামাজ আপনি পড়েন আর জামাতের সাথে পড়েন, এটার যে সব এক মগরিবের নামাজের দ্বারা আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে মগরিবের নামাজটা আমরা শুরু করব এই 5 রাত্র, বিশেষ করে রমজানের শেষ দশক, রমজানের শেষ দশক আর বিশেষ করে 5 রাত্র আমরা পুরুষরা এহতেমামের সাথে মগরিবের নামাজ আমরা পড়ব, সুন্দর করে পড়ব, কোয়ালিটি মেনটেন করে পড়ব, ধীরে ধীরে পড়ব, সুন্নতগুলো পড়ব, মগরিবের নামাজের পরে সুন্নত আছে, নফল আছে, আওয়াবিন আছে, আমরা সুন্দর করে পড়ব। তাহলে শুরু হয়ে গেল। এরপরে হয়তো আপনি একটু ব্রেক নিলেন, এশার নামাজের প্রস্তুতি নিলেন, এশার নামাজের দিকে আসলেন, আসার পরে আবার এশার আগের সাইডে একটা সুন্নত পড়লেন, প্রথমে মসজিদে ঢুকার পরে তাহিয়াতুল মসজিদ পড়লেন, এরপরে আপনি এশার নামাজ ইমামের সাথে, ইমাম সাহেবের সাথে ফরজ পড়লেন, সুন্নত পড়লেন, তারাবির নামাজ 20 রাকাত পড়লেন, এরপরে আপনি বিতির পড়লেন, এরপরে আপনি ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে কি করবেন আপনি? আরও কিছু নামাজ, আরও কিছু নামাজ, আরও কিছু কোরআন তেলাওয়াত, এই রাত্রে আপনি কিছু তেলাওয়াত করবেন, তেলাওয়াত করবেন। এরপরে আপনি বিশেষ করে যে মগরিবের পরে সুরাতুল ওয়াকিয়া পড়বেন, সুরে আলিফ লাম মিম সাজিদা পড়বেন, এরপরে সুরাতুল মুলক পড়বেন, এরপরে আপনার কোরআন করিমের কিছু তেলাওয়াত করবেন, নর্মাল কিছু এক পারা দুই পারা তেলাওয়াত করবেন, এরপরে আপনি আপনার আবার কিছু তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ কিয়ামুল লাইল করবেন, এরপরে আরও কিছু জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোর তাসবিহ করবেন, এরপরে আপনার আল্লাহ 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 এরকম কিছু জিকির করে এরপরে আপনি মুনাজাত, লম্বা মুনাজাত করবেন। তাইলে এই এই সমস্ত আমলের দ্বারা আমরা কি করবো, রাত্রিটা শেষ করে দিব। প্রথম থেকে মগরিব থেকে শুরু হবে, পুরুষরা মসজিদের মধ্যে এসে মসজিদের মধ্যে নামাজ পড়বে, আর মহিলারা একবারে এহতেমামের সাথে ওক্ত হওয়ার সাথে সাথেই মগরিবের নামাজটা পড়ে নিবে, আওয়াবিন পড়বে, এরপরে আপনার সুরাই ওয়াকিয়া পড়বে, সুরাই মুলক পড়বে, আলিফ লাম সাজিদা পড়বে, এশার নামাজ পড়বে, তারাবির নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, এরপরে আপনার কিয়ামুল লাইল করবে, আবার কিছু জিকির করবে, এরপরে দোয়া করবে। দোয়া শুধু একবার না, আমি মনে করি মগরিবের পরে একবার দোয়া করা দরকার, এসার পরেও একবার দোয়া করা দরকার, কিয়ামুল লাইলে তাহাজ্জুদের সময় একবার দোয়া করা দরকার, আর আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এরকমের মাধ্যমে আমরা সব রাত্রটা কাটাবো, শুধু যে নামাজের দ্বারা এরকম না, ইনশাআল্লাহ নামাজের সাথে সাথে আমরা অন্য আমলগুলো করব। জাযাকাল্লাহ মুফতি সাহেব। নেক্সট হলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্ন বলুন। হুজুর কাছে আমি একটা প্রশ্ন করতাম। জি, হোক আছেন। যে কথা সাইয়ার আমি করতাম, যেন আমরা তো আগে মসজিদুল মুমিনও জানি, ও এশার নামাজ, তারাবির নামাজ পড়িয়া আমরা তারপরে সুরা দোকান, সুরা ইয়াসিন, ওটা 3 বার ওটা পড়তাম, তো এখন অতদিন এটা পড়ছি, এখন তো এবলা কোরআন দেখলাম আমার ধারাবাহিক পড়িয়া যাই, আর জন্য আমার ফোন রসি বেড়াতুক আটসি বেড়াতুক, এখানে পড়তাম বারমুল না, সুরা দোকান, সুরা মুমিন, ওটা পড়তাম, কিতা করা বুঝছেন না আপনি? জি জি জি, বুঝছি, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, ওখানে জানতাম তাই আর কিতা ফলা বালা ওটাটা হইছুন তো উনি, আর তবু ওটাটা আমার ওটাটা ক্লিয়ার করে দিবা। ওকে, ঠিক আছে, জাযাকাল্লাহ। জি মুফতি সাহেব, উনি প্রশ্ন করেছেন, আপনি শুনেছেন যে তারাবির নামাজের পরে কোন আমলটা বেস্ট, মানে কোনটা করবেন উনি? নর্মালি তো উনি কয়েকটা সুরার কথা বলেছেন, উনি এগুলো আমল করেন? আসল কথা হলো যে সুরায় দুখান আর সুরায় মুমিন, এমনি তো যে কোনো কোরআনে যে কোনো সুরা পড়তে পারেন, পড়তে তো নিষেধ নাই, যদি মঞ্জিলের মধ্যে থাকে বা পড়তে পারবেন, এগুলো তো আর কোরআনের সুরা, কিন্তু নর্মালি আমি যতটুকু জানি এটা হলো আমরা এই আপনার মগরিবের পরে সুরাতুল ওয়াকিয়া, এটা হাদিসের মধ্যে আসছে, এরপরে আলিফ লাম মিম সাজিদার কথাও আসছে, সুরায় মুলকের কথাও আসছে, তাইলে নর্মালি আমরা, আমি নিজেও এই 3টা আমল করি,
যে এই তিনটা সূরা পড়ি, মগরিবের পরে পড়ি, যদি কোনোদিন মগরিবের পরে বিজি থাকি তাহলে এশার পরে পড়ে নেই। রাত্রের আমলের মধ্যে এটা আমাদের আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা যেন কবুল করেন। আর ফজরের পরে সূরা ইয়াসিন পড়া, ফজরের পরে সূরা ইয়াসিন পড়া এরকম। কিন্তু আরও এর মধ্যে আর রহমানও পড়ে নেওয়া, এটা অনেকেই বলেন আর রহমান, আর রহমানটাও পড়ে নেওয়া। এখন আপনি চাইলে এটা পড়ছেন যে পড়তে পারবেন, আপনি যে বলছেন সূরা দুখান পড়েন কোনো সমস্যা নেই পড়তে, এটাকে এরকম। কিন্তু যদি আপনি এটা যেহেতু কোরআনের সূরা আপনার একটা আমল করে ফেলছেন, আপনি ডেইলি পড়েন, পড়তে পারলে সমস্যা নাই। আর আপনি যেটা বলছেন যে ডেইলি এক পারা করে পড়া, দুই পারা তিন পারা করে পড়া, এটা তো আপনি পড়বেনই, এটা তো রুটিন, এটা তো আরেকটা রুটিন যে সাহাবা ইকরামের আমল ছিল। বিশেষ করে সাহাবা ইকরামের যুগ থেকে নিয়ে কোরআনে করিম, তারা অনেক সাহাবি এরকম ছিলেন সাত দিনে কোরআন খতম করতেন। হ্যাঁ, এরকম আমরা জানি, আপনারা সবাই জানেন যে এই যে রমজানের মাস তো কোরআনের মাস, দিনের বেলায় এক খতম করছেন হাজি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, দিনের বেলায় এক খতম, রাতের বেলায় এক খতম, তার আবির নামাজের মধ্যে এক খতম। আর কমসে কম তো এই আপনার তিন পারা পড়া, যে ডেইলি তিন পারা পড়া, এটা চেষ্টা করা, তাইলে তাহলে কী হয়ে যাবে, তিন পারা হলে দশ দিনে একটা খতম হয়ে যাবে। জি, আর তাহলে প্রত্যেক এই মাসে রমজান মাসে তিনটা খতম হবে, এরকম তো আপনি করবেনই, এটা তো আপনার রুটিন থাকবে। সকালে কিছু পড়বেন, জোরের পরে কিছু পড়বেন, এরপরে অন্য মগরি এসার পরে কিছু পড়বেন, সব মিলিয়ে দেখা যাবে কয়েক কয়েক সিপারা হয়ে গেছে। এবং এটার মধ্যে যে বলা হয় যে আপনারা মা বোনরা বিশেষ করে যে ইফতারের আইটেমটা এত আইটেম হতে হবে, দেখা যায় সকাল থেকে রান্নার জন্য প্রিপারেশন নিতে হয়, সকাল থেকে প্রিপারেশন নেওয়া শুধু ইফতার এবং সেহরি। যেমন একজন বলছেন যে আমাদের এই এরকম হয় যে দেখা যায় তার পুরোটা দিন একজন আমাদের মা বোনের চলে যায় ইফতারের জন্য, অথচ এই মাসটা তো ইফতার বানাইবার মাস না। হ্যাঁ, ইফতার করতে হবে আমাদের, আইটেমটা তো আপনার হালকার মধ্যে কিছু করে দেই আমরা, দুইটা তিনটা আইটেম করি, একটা দুইটা আইটেম করি, হালকার মধ্যে একটা খিচুড়ি হালকা কিছু করে ফেলি, কিছু তো করতে হবে ঠিক। কিন্তু এটার মানেই না তো এটা না যে আপনি সকাল থেকে কাজ শুরু করলেন আর একবারে মগরিব পর্যন্ত করতেই আসেন, করতেই আসেন, তাহলে এটা মাসটা তো এগুলো গিফটের মাস। আজকে যে সময় কোনো দোকানে কি লাগায়, অফার লাগায়, তখন লম্বা কিউ হয়। কেন কিউ হয়? যে এখানে কম পয়সা বেশি মাল। এই রমজানের মাস আপনি নর্মাল এক কোরআনে করিম একটা লেটার পড়লে দশ নেকি, কিন্তু এই সময়ে একটা লেটার পড়লে দশ নেকি না, এটা হইল আপনার সত্তর গুণ বেশি। সত্তর দিয়ে কী হবে? পূরণ হবে। সত্তর দিয়ে কী হবে? পূরণ হবে। তাই এই মাসটা, এই মাসের মধ্যে আমাদের এরকমও মা বোন আছেন যারা এই বিজি লাইফের মধ্যেও দশ পারা কোরআন, এই আপনার ডেইলি দশ পারা কোরআন পড়েন, ডেইলি দশ পারা কোরআন পড়েন, এরকমও আমাদের কাছে রিপোর্ট আছে যে উনি পড়ে। তাহলে উনি যদি পড়তে পারেন তাহলে আমি কেন পারবো না? তো উনি যদি দশ পারা পড়ে আমি তো পাঁচ পারা পারবো, আমি যদি পাঁচ পারা পারি আমি তো তিন পারা পারবো, কমসে কম তো এক পারা। এটা তো আর সার দেওয়াই যায় না যে আমরা একটা পারা কমসে কম কোরআন পড়বো, আর সম্ভব হইলে আমরা এই যে এইগুলোর সাথে সাথে আপনি যেটা বলছেন এটার উত্তর হইল, আপনি এই কোরআন ডেইলি পড়বেন, আর লগে লগে যে আপনি আমি যেগুলো বললাম এগুলো আপনি পড়বেন, সকালে সূরা ইয়াসিন পড়বেন আর রহমান পড়বেন, মগরিবের পরে আপনি সূরা ওয়াকিয়া পড়বেন আর আলিফ লাম মিম সাজদা পড়বেন, সূরা মুলক পড়বেন, আর আপনি যেটা বলছেন সূরা মুমিন অথবা দুখান এগুলো চাইলে পড়তে পারবেন, মাঝে মাঝে সার দিলেও সমস্যা নাই। যে মুফতি সাহেব, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যে মুফতি সাহেব, আমরা যে আলোচনায় ছিলাম আজকে, মূল আলোচনাটা শেষের দিকে নিয়ে গেলে ভালো হয়। জি, আমরা এই যে শবে কদরের কথা বলছিলাম, যে শবে কদর যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিক্স করার জন্য, বলে দেওয়ার জন্য সাহাবায়ে কেরামের কাছে আসছিলেন, আর আসার পথে দুইজন সাহাবি ঝগড়া করছেন, ঝগড়া করার কারণে আল্লাহ রাসূলের কাছ থেকে এই যে তারিখটা এটা উঠিয়ে নেওয়া হয়েছে। এটা কি নেওয়া হয়েছে? উঠিয়ে নেওয়া হয়েছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসার পরে বললেন যে আমি তো আসছিলাম তোমাদেরকে শবে কদরের ডেটটা বলার জন্য, আর এই দুইজন মানুষের ঝগড়া দেখার, ঝগড়া করার কারণে এখন তো এটা আমার কাছ থেকে তুলে নেওয়া হয়েছে, এটা আমার কাছ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এরপর বলছেন আসা ইয়াকুন খাইরান লাহুম, আমি আমার মনে হয় এর মধ্যেও কল্যাণ আছে। উঠিয়ে নেওয়ার মধ্যে কি আছে? কল্যাণ আছে। জি জি, জাযাকাল্লাহ মুফতি। নেক্সট হলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি মুফতি সাহেব, এটার মধ্যেও কি আছে? কল্যাণ আছে। কেন কল্যাণ আছে? যে বলা হয় যে শবে কদর রাত্র যদি একদিন ফিক্স জানাইয়া দেওয়া হইতো, তাইলে আমাদের মতো যারা কমজোর ছিল এরা একদিনই ইবাদত করত। এরা কি করতো? এরা একদিনই ইবাদত করত। এখন হয়তো আরো বেশি ইবাদত করার সুযোগ আছে, কেউ পাঁচ দিন করে, কেউ দশ দিন করে, কেউ পুরা রমজান করে শবে কদরের জন্য। তাইলে এটা এটা একটা ফজিলত হইল, যে কল্যাণ হইল কি, যে আমরা একদিন ফিক্স হইলে আমরা একদিনই হয়তো করতাম, এর পরে আর করতাম না, পুরা বছরে একদিনই ইবাদত করতাম। এখন আমরা কমসে কম তো পাঁচ দিন করতেছি, এটার মধ্যে কি আছে? এখন যেদিন শবে কদর হবে এদিন তো শবে কদরের সব পাবেন, আর যেদিন শবে কদর হবে না এই দিনে তো আপনি এই আমলের সব তো পাবেন। এটা তো রমজানের মাস, আবার শেষ দশকের মধ্যে পড়ছে,
তাইলে এটার দ্বারা নির্দিষ্ট না হওয়ার মধ্যে আমাদের জন্য কি আছে, কল্যাণ আছে। আবার যদি এটা ফিক্স হইতো, আর এই রাত্রেও যদি কোনো মানুষ গুনাহ করে, এই রাত্রে যদি কোনো মানুষ গুনাহ করে, তাইলে কি হয়ে যাবে, এটা আরও ডেঞ্জার হবে। জানার পরে সে জানে আজকে সব একদর, আবার দেখা যায় সে গুনাহ করছে, এটার গুনাহ করলে এটা আরও অনেক ডেঞ্জার হয়ে যাবে। এবার আরও অনেক কল্যাণ আছে, বিশেষ করে আপনার কি যেটা আসলে সময় দেওয়া তো হচ্ছে আমাদের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জি, তাহলে সবে কদর যেটা আমরা অবশ্যই আমরা কি করব, আমরা শেষ দশকের মধ্যে তালাশ করব, বিশেষ করে বেজুর রাতেগুলোতে তালাশ করব, আর আমরা বিশেষ করে দোয়ার এহতেমাম করব। আর সবে কদরের রাত্র যেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে যেন আমাদের ভাগ্যে যেন ঝুঠে, আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের সবাইকে সবে কদর নসিব করেন, সেই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। জাজাকাল্লাহ মুফতি সাহেব। প্রিয় ভাই বোন, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যা কিছু আলোচনা করলাম এবং শুনলাম সবকিছু কেন আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।